ভিডিও শুরুতেই বলে রাখি, যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন নোটিফিকেশন পাওয়ার জন্য, যাতে আমরা কোনো ভিডিও ছাড়লে তার নোটিফিকেশন। দীর্ঘদিন পর ভোটের ময়দানে নেমে সাফল্য পেয়েছেন মুকুল রায়, কিন্তু রাজ্যে গোটা দলের কার্যত ভরা ডুবি হয়েছে, ফলে মুকুল রায় এখন বিরোধী দলের বিধায়ক। কৃষ্ণনগর উত্তর কেন্দ্রে তার জয় নিয়ে তিনি নিজেও সন্দিহান ছিলেন না। বাস্তবেও তৃণমূল প্রার্থী অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়কে হারিয়ে বিধানসভা ভোটে প্রথম ব্যক্তিগত জয় পেয়েছেন মুকুল রায়, কিন্তু সেই জয়ও তাকে সন্তুষ্ট করতে পারেনি। দল হারার দুঃখের থেকেও মুকুলের এই অসন্তুষ্টি দলের প্রতি অভিমান বলেই মনে করছেন অনেকে। সেই অভিমান যেন ধরা পড়ল শপথ গ্রহণ অনুষ্ঠানেও। শুক্রবার বিধানসভায় আসেন মুকুল রায়। 12:04 থেকে 12:25 পর্যন্ত বিধানসভায় ছিলেন তিনি। শপথের সামান্য সময়টুকু বাদ দিলে মুকুল ছিলেন একেবারেই নীরব। সংবাদ মাধ্যমের তরফে তাকে নানান প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি আজ কিছু বলবো না, যেদিন বলার সেদিন সবাইকে ডেকে আমি বলবো। এরপরই হাত জোড় করে বিধানসভা ছাড়েন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি। আর মুকুলের এই নীরবতা নিয়েই প্রশ্ন উঠছে এখন রাজ্যের রাজনৈতিক মহলে। ভোটের মাঝেই কানাঘুষো উঠেছিল তৃণমূল নেতৃত্বের সঙ্গে নিজের পুরনো সম্পর্ক ঝালিয়ে নিচ্ছেন মুকুল রায়। সেই সম্ভাবনায় হাওয়া লাগে যখন স্বয়ং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে মুকুল রায়ের নাম উঠে আসে। শুভেন্দুকে আক্রমণ করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, শুভেন্দুর থেকে মুকুল অনেক ভালো। আর সেই ভালো মুকুলকে নিয়ে এখন জোর কদমে জল্পনা শুরু হয়েছে। সূত্রের খবর, বিজেপির অন্দরে ক্রমেই নিষ্ক্রিয় হয়ে পড়েছেন মুকুল রায়। 2019 লোকসভা নির্বাচনে এরাজ্যে বিজেপির বিপুল সাফল্যের জন্য মুকুলের অবদানকে প্রথম সারিতে রাখা হয়েছে। সেই মুকুলকেই আবার কৃষ্ণনগরে টিকিট দিয়ে আটকে রাখা হয়। এমনকি রাজ্যের প্রতিটা প্রান্তের সংগঠন বোঝা মুকুলকে এবার কোণঠাসা করে রেখেছিলেন বিজেপির শীর্ষ কেন্দ্রীয় নেতৃত্ব। খুব স্বাভাবিকভাবেই সেই অভিমান ধীরে ধীরে বড় আকার নিয়েছে মুকুলের মনে, এমনটাই মনে করা হচ্ছে। তাহলে কি এবার নতুন ভাবনা মুকুলের মনে? ফের কি পুরনো দলেই প্রত্যাবর্তন করবেন মুকুল রায়? এদিন বিধানসভার আবহ সেই সম্ভাবনাকে একেবারে উড়িয়ে দেয়নি। যদিও এদিন মুকুল শপথ নেওয়া মাত্রই বিজেপি বিধায়কদের একাংশের তরফে তাকে বিরোধী দলনেতা করার দাবি ওঠে, তবে তাতে বিশেষ আমল দেননি তিনি। তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীর মুখোমুখি পড়ে যাওয়ায় সৌজন্য সাক্ষাৎ ছেড়ে বিধানসভা ছাড়েন মুকুল রায়।